শুধু তাই নয়,
এর পরবর্তীতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সহ আরো অনেকে এই পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা এই নিয়ে অনেক লেখালেখি কথাবার্তাও বলেন। যাও আমরা এ পর্যায়ে একটু 1948 সালের 25শে ফেব্রুয়ারি গণপরিষদের অধিবেশন বসে। 1948 সালে গণপরিষদের আইনসভার গণপরিষদের অধিবেশন বসে। এই অধিবেশনে কুমিল্লা থেকে পাশকৃত গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত উল্লেখ করেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে বাংলা পাশাপাশি উর্দু। কিন্তু লিয়াকত আলী খান, প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ও প্রাদেশিক মুখ্যমন্ত্রী নাজিমুদ্দিন সাহেবের অসম্মতিতে এই বাংলা ভাষা রহিত হয়ে যায়। ফলে প্রতিবাদে তমদ্দুন মজলিসের উদ্যোগে রাষ্ট্রভাষা কর্মপরিষদ বসেছিল। 1948 সালে 4 জানুয়ারি সমগ্র পূর্ব বাংলা রাষ্ট্রভাষা বাংলা দাবিতে হরতাল পালিত হয়। 1948 সালের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক ও বাঙালি বুদ্ধিজীবীদের প্রস্তাবে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি প্রাণবন্ত হয়ে উঠে। বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য সংগ্রাম পরিষদ গঠিত হয়। এই ফলশ্রুতিতে শেখ মুজিবুর রহমান সহ আরামদের গ্রেট পাওয়া যাব। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ১৯৪৮ সালের মার্চ মাসে তৃতীয় সপ্তাহে পূর্ব বাংলা সফরে আসেন। একুশে মার্চ রেসকোর্স ময়দানে জনসভায় তিনি বলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, অপর কোনো ভাষা নয়। আজ চব্বিশে মার্চ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে আবার তিনি জোর দিয়ে বলেন উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, অন্য কোনো ভাষা নাই। ফলে আবামর জনসাধারণ বুদ্ধিজীবী সবাই মিলে এই রাষ্ট্রভাষা আন্দোলনের ঝাঁপিয়ে পড়া মনস্থির করেন। ফলে জনগণের চাপে অসন্তোষের মুখে ছাত্র নেতাদের সাথে একটি আটকথার চুক্তি হয় নাজিমুদ্দিন সাহেবের সাথে। এবং এই চুক্তি অনুযায়ী বলা হয় পূর্ব পাকিস্তানের ইংরেজি স্তরে বাংলাকে রাষ্ট্রভাষা তথা শিক্ষার মাধ্যম হিসাবে গ্রহণ করতে সম্মত হয়। কিন্তু বলে 1950 সালে ভাষা কমিটির রিপোর্টে উর্দুকে দ্বিতীয় শিক্ষা মাধ্যম হিসাবে ঘোষণা করে। ফলে পরিস্থিতি আরো উত্তাল হতে থাকে। এবার দ্বিতীয় পর্যায়ে আমরা বলি 1952 সাল পর্যায়ে। 1950 সালের 28শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান কর্তৃক গণপরিষদে বহিষ্কৃত মূলনীতি কমিটির রিপোর্টে উর্দুকে একমাত্র পাকিস্তানি রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করায় ছাত্র শিক্ষক জনতা বুদ্ধিজীবী সবাই মিলে আবার ক্ষোভে এবং গণপরিষদ সদস্যরা ক্ষোভে ফেটে পড়ে। যাই হোক, আমরা যদি একটু তুলনামূলক আলোচনা করি তাহলে পাকিস্তানের ভাষার শতকরা হার ছিল বাংলা ভাষাভাষী লোক ছিল পাকিস্তানে শতকরা 56 প্রায় 56 ভাগ। পাঞ্জাব ছিল 28%। তারপরে উর্দু দেখা যেত মাত্র 3% 3.3%। কিন্তু
আমরা এখানে কি করে মেনে নিতে পারি এই বাংলা ভাষাভাষী লোক পাকিস্তানে 56% দেয়, আর উর্দু ভাষাভাষী লোক হল মাত্র 3%। তাহলে এখানে বাঙালি জনগণ কি করে মেনে নিতে পারে? যাও এক পর্যায়ে 1952 সালে পরে 26শে জানুয়ারি নিখিল পাকিস্তান মুসলিম লীগের ঢাকা অধিবেশনে এবং কলকাতা ময়দানে জনসভায় পাকিস্তানের তদানীন্তন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঘোষণা করেন যে উর্দু হল পাকিস্তানের রাষ্ট্রভাষা, অন্য কোনো ভাষা নয়। এই পরিস্থিতিতে ৩০শে জানুয়ারি ঢাকায় প্রতিবাদ দিবস পালিত হয়। 21শে জানুয়ারি ঢাকা বার লাইব্রেরি হলে সর্বদলীয় কর্মী সমাবেশে সকল রাজনৈতিক দলের সদস্যদের নিয়ে একটি সর্বদলীয় রাষ্ট্রভাষা কার্যকরী পরিষদ গঠিত হয়। 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস পালন করা হবে। মর্মে 4 ফেব্রুয়ারি ভাষা পালিত হয় এবং 11 ও 13 ফেব্রুয়ারি পতাকা দিবস, সম্পূর্ণ পতাকা দিবস পালন করা হয়। এই পদ্ধতিতে এই পদ্ধতিতে রেলে আদৃত শেখ মুজিবুর রহমান আরো অনেক বাংলা ভাষার কারণে রাষ্ট্রভাষা বাংলা এবং রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে আমরণ অনশন ধর্ম চালিয়ে যায়। এরপরে 21 তারিখে পাকিস্তান সরকার 20 তারিখে 144 ধারা জারি করে ছাত্র সমাবেশ হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলাভবনে। গাজীউল হক সভাপতিত্বে আব্দুল মতিন 144 ধারা ভঙ্গ করার প্রতিশ্রুতি বদ্ধ হন। দলে দলে ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরলে আইন পরিষদ ভবনের দিকে যেতে থাকলে রাস্তার প্রতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজের সামনে অতর্কিত ছাত্র সমাজের উপর গুলিবর্ষণ শুরু হয়। সালাম জব্বার পর্ব রফি এরা 21 তারিখ সাধারণ বরণ করে। পরবর্তীতে সাধারণ বরণ করে 17 জন ছাত্র জীবন আরো আহত হন। 22 ও 23 ফেব্রুয়ারি ছাত্র শ্রমিক বুদ্ধিজীবী সবাই মিলে এর বিপক্ষে অবস্থান নিয়ে এই অপরাজিত অবস্থার পরিপ্রেক্ষিতে 2 জন গণপরিষদ সদস্য পদত্যাগ করেন। তারপরে 24 তারিখ শত্রুর রহমানের বাবাকে দিয়ে এই মেডিকেল চত্বরে হোস্টেলের সামনে রাষ্ট্রের প্রতীক হিসেবে আমরা শহীদ মিনার তৈরি করা হয়েছিল। 24 তারিখে শত্রুর রহমানের বাবাকে দিয়ে উদ্বোধন করা হয়েছিল। 26 তারিখে আনুষ্ঠানিক উদ্বোধন করেন আজাদ পত্রিকার সম্পাদক মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন। সেদিনই বিকেলে আবার এই মিনারটি পাকিস্তান সরকার এটা ভেঙে ফেলে। যাই হোক, সে পর্যন্ত আমি আর বেশি কথা বাড়াবো না। এ বলে সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।